আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। আজকে আপনাদেরকে রংপুর শহরের একটা সুন্দর পার্কের সঙ্গে পরিচয় করায় দিব। এখানে আপনি সুন্দর একটা বিকেল খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে আমি আছি রংপুর চিড়িয়াখানা শিশু পার্কের সামনে। এই পার্কে আসতে হলে প্রথমে আপনাকে রংপুর চিড়িয়াখানার সামনে আসতে হবে, দেন আপনাকে চিড়িয়াখানার টিকিট করতে হবে। এখানে টিকিটের মূল্য পার পার্সন 25 টাকা। 25 টাকার টিকিট দিয়ে চিড়িয়াখানার ভিতরে এসে চিড়িয়াখানায় হাতের বামে আপনি চলে আসবেন, তাহলে দেখতে পাবেন হচ্ছে শিশু পার্ক। 10 টাকা করে 10 রুপিয়া আর শিশু পার্কের টিকিটের মূল্য তো শুনলেনই, পার পার্সন 10 টাকা করে। তো এখন পার পার্সন 10 টাকা করে টিকিট কিনে আমরা শিশু পার্কের ভিতরে যাব। যাওয়ার পর শিশু পার্কের ভিতরে কী অবস্থা এটা দেখব। আমার হাতে শিশু পার্কের টিকিট দেখলেন, এই হচ্ছে শিশু পার্কের ভিতরের অবস্থা। আমরা কিন্তু ভিতরে চলে আসছি। এবার চলেন আমি এই শিশু পার্কটা মোটামুটি আপনাদেরকে ঘুরায় ঘুরায় একটু দেখানোর চেষ্টা করি। প্রথমেই একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এখানে কিন্তু শিশুর থেকে বড় শিশুও আপনি অনেক দেখতে পারবেন। তো এখানে আপনি অ্যাডাল্ট হলে যে যেতে পারবেন না এইরকম তেমন কোনো কিছু না, আপনি চাইলে এখানে যেতে পারবেন। এখানে ঢুকেই প্রথমে এইরকম একটা পানির ফোয়ারা আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনি এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পারবেন, যে ফুলের গাছগুলোতে অনেক অনেক ফুল ফুটে আছে। তো যাই হোক, এখানে কিন্তু আপনি খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন। আর চলেন একটু সামনের দিকে একটু আগাই, দেখি অনেক মানুষই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা এখানে আর কি কি দেখতে পারি, এখানে দেখেন বিভিন্ন ধরনের বাচ্চাদের ছবি তোলার জায়গা বা স্পট তৈরি করা আছে। আর পাশাপাশি কিন্তু এখানে আপনি যে সময় স্পেন্ড করবেন কিছু একটা কাজ করে সেটারও কিন্তু ভালোই ব্যবস্থা করা আছে। চলেন, এখানে কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে ট্রেনের ব্যবস্থা করা আছে, বাচ্চারা ট্রেনে উঠে ঘোরাঘুরি করতে পারবে। এছাড়া একটা ভালো জিনিস দেখেছি, সেটা হচ্ছে, সেটা রংপুরে খুব একটা নাই, সেটা হচ্ছে এই রোলার কোস্টার। এই রোলার কোস্টারটা যদিও আমার কাছে একটু রিক্সি মনে হয়েছে, কারণ জানি না কী অবস্থা হবে। তো আপনাদের ভালো লাগলে আপনারা উঠতে পারেন। এখানে ভূতের ঘর সংসার মানে ভূতের বাড়ি নামে একটা জায়গা আছে। এখানে টিকিট কত চলেন জেনে নিন, 30 টাকা করে। এই ভূতের ঘর সংসার বা ভূতের বাড়িতে ঢোকার তো প্রাইস জানতেই পারলেন টিকিটের। আর এখানে কিন্তু ছোট বাচ্চাদের থেকে বড় অ্যাডাল্ট বাচ্চারা বেশি যায়, কেন যায় সেটা আমার জানা নাই, এটা আপনারাই ভালো জানবেন। আর এখানে বলেছিলাম খুব ভালো ভালো ফুল ফুটে। আর এখানে দেখেন ফুলের নিচে খুব সুন্দরভাবে বসে আপনি কিন্তু সময়টা উপভোগ করতে পারবেন। চলেন আরও দেখি এখানে কী কী আছে, কারণ এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে ঘোরার জায়গা আছে। এখানে দেখেন একটা ঘর তৈরি করা আছে যেটা পুকুরের উপরে, এই ঘরটা কিন্তু ভালোই লাগতেছে, আর কিছু মানুষ এখানে বসে আড্ডা দিচ্ছে। তো চলেন আমরা এখন এই ঘরটার একটু কাছাকাছি যাই, গিয়ে দেখি যে এটার পরিবেশটা কেমন। তো এখানে জায়গা আমি ফাঁকা পাইনি, এই কারণে বসতে পারলাম না। আপনাদেরকে মোটামুটি একটা দেখায় দেই জায়গাটা, ছোট্ট একটা পুকুরের উপরে ছোট্ট একটা ঘর, পাশে লেখা আই লাভ রংপুর জু। তো এখানেও আপনারা চাইলে ছবি তুলতে পারেন। আর এখানে অনেক মানুষই এসে ছবি টবি তুলতেছে এবং তারা অনেক সুন্দর সময় উপভোগ করতেছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে আসে। এখানে কিন্তু দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের আর্ট করা আছে যেটা আপনাকে ভালো লাগবে। পাশাপাশি এখানে মেবি এটা মাটি দিয়ে অনেক কিছু তৈরি করা আছে, এগুলো আপনার দেখতে ভালো লাগবে। আর এই যে এই জায়গার পরিবেশটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। কেন ভালো লাগছে সেটা ক্যামেরা যদি আমি একটু উপরের দিকে তুলি তাহলে আপনারা বুঝতে পারবেন, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে বসার জায়গাগুলো আছে এগুলোতে কিন্তু আপনারা বসে ভালো সময় কাটাতে পারবেন। এবার হয়তো বা আপনারা বুঝতে পারছেন কেন আমার কাছে জায়গাটা এত ভালো লাগছে, কারণ এখানে প্রচুর পরিমাণে জারুল ফুল ফুটেছিল। আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার কিন্তু রাইডস আছে, যেগুলো বিভিন্ন ধরনের প্রাইজের, যেমন 20 টাকার টিকিট থেকে শুরু করে 30 টাকার টিকিট, তবে ম্যাক্সিমামই মেবি 30 টাকার টিকিট। তো এই 30 টাকার রাইডসগুলোতে বাচ্চারা উঠে সময় কাটাতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি সেখানে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে দেখেন আরও অনেক ধরনের রাইডস আছে, অনেক ধরনের চরকি আছে। আর এখানে কিন্তু জারুল ফুলগুলোর কারণে পরিবেশটা এত সুন্দর লাগতেছিল ভাই, যেটা বলার বাইরে। আপনার যদি হাতে সময় থাকে একটা বিকেল ঘুরে আসেন, আমার মনে হয় যে খুবই ভালো লাগবে। আর দেখেন এখানে কিন্তু পরিবেশটা আমার কাছে সব কিছু মিলে ভালোই মনে হয়েছে। আর এখানে একটা নৌকা আছে, আপনি চাইলে টিকিটের বিনিময়ে এই নৌকায় উঠে কিন্তু আপনারা একটা ভালো সময় স্পেন্ড করতে পারেন। যদিও পার্সোনালি আমার কাছে এই নৌকায় ওঠাটা ভালো লাগে না, আমি লাইফে একবারে এই নৌকায় উঠেছিলাম। যাই হোক, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানকার যেটা অবস্থা সেটা আপনারা তো নিজের চোখেই দেখতে পারতেছেন। সব মিলে আমার কাছে আজকের এই পরিবেশটা পার্সোনালি অনেক ভালো লাগছে। আর রংপুরে এই ধরনের জায়গা খুব একটা আছে বলে আমার কাছে মনে হয় না। তো আপনারা যদি সময় পান আপনারা
একটা বিকেল এখান থেকে অবশ্যই কাটায় আসতে পারেন, তাহলে সেটা আপনাদের কাছে অবশ্যই উপভোগ্য হবে বলে আমি মনে করি। আপনারা কারা কারা এই শিশু পার্কে গিয়েছেন, এখানকার ঘোরার অভিজ্ঞতা আপনাদের কেমন ছিল, অবশ্যই সেই জার্নির বিষয়টা আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের সম্পর্কে আমিও জানতে পারবো, আমারও অনেকটা অভিজ্ঞতা হয়তো বা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, সকলেই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।